বিষ্ণু অনেকদিন পরে দেশে ফিরল শীতকালে, পৌষ মাসের প্রথম। স্টেশন থেকে নেমে গ্রামে যাওয়ার পথে কলাই মুগের ক্ষেতে ছুটি পেকে উঠেছে। কোনো ক্ষেতের ফসল কাটা হয়ে খালি জমি পড়ে আছে। লোকের বাড়ির উঠান পর্যন্ত ছোট এলাঞ্চির ঝোপ। শীতের সময় সাদা সাদা থোকা থোকা ফুলে মাঠ বন ভর্তি। নতুন কাটা খেজুর রসের সুগন্ধ পথের বাতাসে। গ্রামের নাম ধুত্রবেড়ে, 6 ক্রোশ দূর স্টেশন থেকে। আজ গ্রামে পৌঁছানো যাবে না, বেলা পড়ে এসেছে। বেশি দূরও যাওয়া যাবে না, আরামডাংটা কিংবা সোনাখালি বাক্সা পর্যন্ত সন্ধ্যের আগে পৌঁছে আশ্রয় নিতে হবে কোথাও। বিষ্ণু 2 বছর আগে দিন দশেকের জন্য গ্রামে এসে দিন কতক জ্ঞাতি ভাইপোর বাড়িতে ছিল। তার আগে আসেনি বোধ হয় 13 কি 14 বছর। সে থাকে বহুদূর সম্বলপুর জেলা টিটলাগড় বলে এক গ্রামে। ওখানকার এক উড়িয়া ব্রাহ্মণ জমিদারের ছেলের প্রাইভেট টিউটর। বয়স হয়েছে বটে, প্রাইভেট টিউশনই করার সময় এখন নয়, কিন্তু ভাগ্য এর চেয়ে কোনো ভালো জিনিস ওকে দেয়নি। অনতিক্রম্য অদৃষ্ট কেবল দেশ থেকে দেশান্তরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আজ কত বৎসর। উন্নতি হয়নি জীবনে, হবে যে কোনোদিন তার আশাও কম। পরের বাড়ি থেকে থেকে পরের ছেলেকে মানুষ করে বয়স প্রায় 40-এর কোঠায় ঠেকল। পথে মথুরাপুরের সতীশ কলু গরুর গাড়িতে ধানের বস্তার ওপর বসে আসছে। সেই সতীশ কলু ধুত্রবেড়ের হরি গুরু মহাশয়ের পাঠশালায় দুজনে একসঙ্গে পড়ত। অনেক কাল পর দেখা, তবুও বিষ্ণু চিনতে পারল। ও সতীশ, ভালো আছো? চিনতে পারো? সতীশের মাথার চুলে পাক ধরেছে, চেহারাখানি বেশ স্থূল ও হৃষ্টপুষ্ট। সে ঠাওর করে দেখে বলে উঠল, আরে আমাদের সেই বিষ্ণু না, কোথায় আছো আজকাল? থাকি অনেক দূর, উড়িষ্যায় সম্বলপুর জেলা। সে আবার কোথায়? অনেক দূর, সে তুমি বুঝতে পারবে না। কোন্ডেলে যেতে হয়? হাওড়া থেকে উঠতে হয়। কি করো সেখানে, কত মাইনে পাও? ছেলে পড়ায়, গোটা 50-এক টাকা পাই। সতীশ তাচ্ছিল্যের ভঙ্গি করে বলল, মঠে এলতলা বেলতলা শেষে বুড়ির বটতলা, তার চেয়ে যে আমরা দেশে থেকে ভালোই করছি, এখানে ধানের কাজ করে। তোমায় বলতে কি, 4,000 টাকা তোমার মা বাপের আশীর্বাদে। সতীশের রোজগারপুষ্ট ভুঁড়ির ভারে বিব্রত বলদ দুটি গাড়ি বহন করে ক্রমে দূরে চলে গেল। সে আর সতীশ কলু একদিন ক্লাসে ভালো ছেলের অধিকারে গুরুমশায়ের নির্দেশ মতো সে সতীশ কলুর কান মলে দিয়েছিল, হাতে নাড়ুগোপালের ইট তুলে দিয়েছিল। আজ সতীশ তার শোধ তুলে নিল। তবুও তো সে সতীশকে আসল মাইনের চেয়ে কিছু বাড়িয়ে, বেশ কিছু বাড়িয়ে বলেছে। পরের বাড়িতে থাকা খাওয়া আর 30 টাকা মাইনে শুনলে সতীশ না জানি কি বলতো। অনেকদিন না এলেও সে চিনতে পেরেছে, দূরের ওই বটগাছটা সোনাখালি বাক্সার কুঠি বাড়ির বটগাছ। বেলা পড়ে এসেছে, সন্ধ্যা হবার দেরি নেই, সোনাখালিতে রাত্রে কারোর বাড়িতে থাকতে হবে। কিন্তু ও গ্রামে ভদ্রলোকের বাড়ি বেশি নেই বলে তার জানা আছে। যা হোক, একজনের কারো বাড়িতে থাকার জোগাড় করতেই হবে। গ্রামে ঢুকে প্রথমেই তার নজর পড়ল
রাস্তার বাঁদিকে যেখানে আগে বাঁশবন ছিল এখন সেখানে একটা ছোট ঘর। বাইরে লেখা আছে ইউনিয়ন বোর্ড দাতব্য চিকিৎসালয়। নতুন ব্যাপারটা, এই গ্রামে ত্রিসীমানায় কোনোদিন ডাক্তারখানা ছিল না। একজন লোককে জিজ্ঞাসা করে জানলো একটু দূরে পুকুর পাড়ে যে খড়ের ঘর সেটাই ডাক্তারবাবুর কোয়ার্টার্স। ডাক্তারবাবু ব্রাহ্মণ শুনে বিষ্ণু ভাবল অন্য কোথাও আশ্রয় প্রার্থনা করার চেয়ে ওখানে যাওয়া ভালো। ডাক্তারবাবুর বাসা খুঁজে বের করতে দেরি হল না। বাইরেই ডাক্তারবাবু বসেছিলেন, হাতকাটা ফতুয়া নহাতি ধুতি পরনে, পাড়াগাঁয়ের ইউনিয়ন বোর্ডের ডাক্তার। ওর চেয়ে কি ভালো বেশভূষা বা হবে। কোথা থেকে আসছেন? কলকাতা থেকে, একটু জায়গা দিতে হবে রাত্রে। আপনারা? ব্রাহ্মণ। স্বচ্ছন্দে থাকুন, আমার এই বাইরের ঘর খালি পড়ে থাকে। যাবেন কোথায়? যাবো আর ক্রস পাচ্ছ এদিকে। আপনি বোধ হয় বিদেশি, সব গ্রামের নাম জানেন না। আগে না, আমি বিয়ে করেছি এদেশেই, ধুত্র বেড়ে। বিষ্ণুর মুখে কৌতূহলের রেখা ফুটে উঠল। ধুত্রবেড়ে? আপনার শ্বশুরের নাম কি? কেন, চেনেন নাকি কাউকে? ধুত্রবেড়ের কালিদাস বাড়ুজ্জি আমার শ্বশুর। বিষ্ণু চমকে উঠল, হঠাৎ যেন চোখের সামনে কতগুলো কি মাকড়সার জালের মতো ভেসে উঠে মিলিয়ে গেল। কান ঝাঁ ঝাঁ করতে লাগলো। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে বলল, না চিনি না, আমি এমনি বলছি, আমিও নতুন এদেশে। ডাক্তার তারপর কী সব বকে যেতে লাগলো। বিষ্ণু কিছু কিছু বা শোনে, কিছু শোনে না। উত্তরগুলো বোধ হয় কিছু কিছু অসংলগ্ন হতে লাগলো। ভাগ্যিস ডাক্তার কিছুক্ষণ বকুনির পর বাড়ির ভেতর চলে গেল অতিথির ব্যবস্থা করতে, তাই রক্ষে। নতুবা বিষ্ণু মুশকিলে পড়ে যেত। এ তাহলে নন্দীকে বিয়ে করেছে, কি অদ্ভুত ভাগ্যের বিপর্যয়। এতকাল পরে ঘুরতে ঘুরতে কিনা সে এখানে এসে হাজির হলো একেবারে নন্দীর স্বামীর বাড়িতে। কিন্তু তার চেয়েও বিপর্যয়ে সে এখানে এসেছে, সে কথা নন্দীকে জানতে দেবে না দেবে না? না জানতে দেওয়াই ভালো, তাকে এক রাত্রের জন্য সম্পূর্ণ আত্মগোপন করে চলতে হবে। যদি বাড়ির মধ্যে খেতে নিয়ে যায় ডাক্তার, ধুত্রবেড়ে গ্রামের সেসব স্বপ্নময় দিন কতকাল কেটে গিয়েছে, অদ্ভুত সব দিন, এখন মনে হয় তারা স্বপ্নের মতো অবাস্তব। এই পৌষ মাসে ছোট এরাঞ্চির সাদা ফুলের ভর্তি বন ঝোপে মাথা দিন শেষে রাঙা রোদের সঙ্গে সেসব দিনের স্মৃতি জড়ানো আছে। এদের সঙ্গে যে সুন্দর মুখের সম্বন্ধ ছিল তার জীবনে অত্যন্ত প্রত্যক্ষ, অত্যন্ত বাস্তব, যা এতদিন ধরে মধুর স্মৃতির কুয়াশা সৃষ্টি করে রেখেছে। আজ তাকে সে চলে যেতে দেবে না, দিলে হয়তো সে ভুল করবে, কে জানে। প্রত্যক্ষ বাস্তবতার রূঢ় আঘাতে স্বপ্ন যদি ভেঙে যায়, সে নন্দী যদি না থাকে, 16 বছর আগের সে নন্দী, 16 বছর দেখেনি সে তাকে, কত বিনিদ্র রজনী প্রথমে সে যাপন করেছে, কত চোখের জল ফেলেছে যার কথা ভেবে, তারপর হয়তো বিস্মৃতির উপলপেনে শান্ত স্নিগ্ধ মধুর হয়ে এসেছিল যার স্মৃতি। আজ এতদিন পরে সে এভাবে এত কাছে এসে পড়বে এ কে ভেবেছিল? ডাক্তারবাবু এ সময় চা ও একটা বাটিতে দুটি চিড়ে ভাজা নিয়ে ঘরে ঢুকে বললেন, একটু চা খান আর এই সামান্য কিছু মুখে দিন। পাড়াগা জায়গা কি বা আছে? নতুন পাটালি এনে দেবো একটু, ভালো পাটালি আছে, আমার স্ত্রী বলল যদি খান জিজ্ঞাসা করে এসো। আপনি কি আমাকে শহুরে বাবু পেয়েছেন? এ সময় খেজুর গুড়ের পাটালি তো দেবভোগ্য জিনিস, নিশ্চয়ই খাবো। নন্দী বলেছে তাকে পাটালি দিতে, সে কি জানে এতদিন পরে কে এসেছে তার বাড়িতে অতিথি হয়ে? বিষ্ণুর মনে পড়ে অনেকদিন আগে
বিকোচন্মুখ একটি রজনীগন্ধার ছড়ি প্রভাতে সোনালি সূর্যালোক এসে পড়েছে শিশির সিক্ত আধ ফোটা কুড়ির ওপর। এমনিতর জ্যোৎস্না রাতে ধুত্রবেড়ে গ্রামে আজ ষোলো সতেরো বছর আগে বাণুজ্য বাড়ির বেলতলার একটি কিশোরীর ছবি আবার মনে আসে। তার স্বপ্নের মায়া কাজল পরা ডাগর চোখের স্মৃতি হয়তো কিছু অস্পষ্ট হয়ে এসেছিল, কিন্তু আজ হঠাৎ এই সন্ধ্যায় সেগুলো এত স্পষ্ট হয়ে উঠল একেবারে এখানে এসে পড়েছে বলে। একবার তার প্রবল আকাঙ্ক্ষা জাগলো ডাক্তারকে, সে বলে, আপনি কালিদাস বাড়ুজ্যের মেয়ে নন্দিনীকে বিয়ে করেছেন বুঝি? আপনি আপনি চেনেন নাকি? হ্যাঁ, আমি ওই গাইরই ছেলে, মানে ছিলাম। ও বটে বটে, মশাইয়ের নামটা কি বলুন? গিয়ে ধুত্রবেরের বিষ্ণু ঘোষাল এসেছে বাইরে। নন্দী তখনই ছুটতে ছুটতে আসবে। কিশোরী নন্দী যেমন তার আসবার খবর পেলে বাড়ির ভেতর থেকে ছুটে বাইরে আসত। বিষ্ণুদা, কিরে নন্দী, কেমন আছিস? এত কাল পরে কোথা থেকে, কি করছো, কেমন আছো, কায়ার যাও না কেন? সেসব কথার উত্তর দিচ্ছি, তুই বস আগে, কথা বলি। ষোলো বছর পরে দেখা, একগাদা কথা জমে রয়েছে। বলো বিষ্ণুদা, সব শুনব। কত কাল তোমার সঙ্গে দেখা নেই, আগে তোমায় খাওয়াই, তারপর সারা রাত বসে গল্প করব, কেমন? তো কিন্তু এসব কি সত্যি হবে? নন্দী কি এখনো সেই চঞ্চলা তরুণী আছে? লঘুগতি হরিণের মতো স্ত্রস্ত ব্যস্ত হবে তার পদক্ষেপ আজও, কিংবা নন্দীর মেদভার মন্থর মনে সে ব্যাকুলতা ক্ষিপ্ততা সজীবতা আজ যদি না থাকে? পাঁচ ছটি ছেলেমেয়ের মা মোটাসোটা গিন্নি বান্নি নন্দীর মধ্যে সেই বিকোচন্মুখ রজনীগন্ধাকে যদি খুঁজে না পায়? বিষ্ণু ক্লান্তিতে চোখ বুঝল। মশাই, ঘুম পাচ্ছে নাকি, বালিশ এনে দেবো? না না, এই তো সন্ধ্যেবেলা। রাস্তা হেঁটেছেন কি না? তাই বলছি, তামাক খান। থাক, সেজন্য ব্যস্ত হতে হবে না। আচ্ছা, এ ছোট্ট গাঁ আপনার ভালো লাগে? দেখুন দেখি কাণ্ড, ভালো লাগা না লাগার তো কোনো মানে হয় না। আমি করি চাকরি, পেটের দায়ে বন্দি, ভালো আমাকে লাগাতে হবে, যেখানে ভাত সেখানে শান্তি। তা তো বটেই। আগে ভালো লাগতো না, এখন সয়ে গিয়েছে। যা হোক, দু পয়সা পায় এখানে। আশেপাশের আট দশখানা গ্রামের লোক আমাকে ডাকে, দু টাকা ফি করেছি, আর বর্ষাকালে গরুর গাড়ির ভাড়া, শীতকালে এখন সাইকেলে যাই। এইসব গ্রামের চাষিরা বছরে যা দেয় তাতে একটা গোলা ভর্তি হয়ে যায়। খাবার সময় বাড়ির মধ্যে গিয়ে দেখবেন, ভালো কি স্বাদে লাগে। স্থূল তৃপ্তিবোধে ডাক্তারের ছোট ছোট চোখ আরো যেন বুঝে ছোট হয়ে আসে। বিষ্ণুর ভালো লাগে না সেটা, এ ধরনের স্থূল অনুভূতির প্রকাশ তার কাছে চিরকালই বিরক্তিকর। অন্য কথা পারবার চেষ্টায় সে বলল, এ জায়গায় ম্যালেরিয়া কেমন? ম্যালেরিয়া খুবই, ম্যালেরিয়াই লক্ষ্মী, আছে বলেই দু পয়সা যা হোক রোজগার করি। একটি মেয়ে প্রায় বিয়ের বয়সে পা দেব দেব করছে, সামনের বছর বিয়ে দিতেই হবে। বিষ্ণু নিজের অলক্ষিতে চমকে উঠল। এ কথা সে জিজ্ঞেস করেন, জানতেও চাই, নন্দীর মেয়ে বিবাহযোগ্য হয়ে উঠেছে? কত বয়স হবে, ষোলো সতেরো? না, এইসব পল্লিগ্রামের সমাজ বিবাহের ঊর্ধ্বতম বয়স তো অত নয়, সে ভুলে যাচ্ছে। তেরো চোদ্দ বছরের বালিকা হবে বোধ হয়। যাক, সে কথার তার দরকার কি, অন্য কোনো দরকার নয়। নন্দীর বর্তমান চেহারা সে বুঝতে চাইছে তার ছেলেমেয়ের সংখ্যার মধ্যে দিয়ে। এমন সময় বাইরে থেকে কে ডাকল, ডাক্তারবাবু আছেন?
ডাক্তার উঠে বাইরে গেল। একটু পরে ফিরে এসে বলল, আমাকে যে একবার চাপা বেড়ে যেতে হবে জরুরি কলে। তাই তো, শক্ত কেস, গরুর গাড়িতে যাব আসব, 3-4 ক্রোশ দূর হবে, আমার তো থাকবার জো নেই, ফিরতে শেষ রাত, আপনি রইলেন আমি বাড়িতে বলে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। না না, অসুবিধা কি, শক্ত কেস না হলে রাত্রে যেতাম না, আপনি থাকবেন, বেশ দুজনে গল্প করছিলাম। তাতে কি, তা বলে কলে যাবেন না, কোনো ভাবনা নেই, যান আপনি। আমি যা হয়েছে দুটো খেয়ে নি, আপনাকে এরপরে ওরা খাবার দেবে, বাড়িতে বলে যাচ্ছি। ডাক্তার খানিক পরে সেজে গুজে স্টেথোস্কোপ নিয়ে গরুর গাড়িতে বার হয়ে চলে গেল। বিষ্ণুর মনের অবস্থা অন্যরকম হয়ে গেল ডাক্তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে। নিজেকে সংযত করে রাখা যে এত কঠিন তা কোনোদিন সে ভেবেছিল? এই বাড়িতে নন্দী থাকে, একবার খবর পেলেই সে ছুটে আসবে, 16 বছর পরে আবার তার সঙ্গে দেখা হবে, এই চিন্তাকে সে প্রাণপণে দমন করে রাখতে চেষ্টা করে। নন্দী তাদের গ্রামের মেয়ে, তার বাল্য সঙ্গিনী, এক বোটায় 2টি ফুলের মতো জীবন অনেক বছর কাটিয়ে এসেছিল। নন্দীর সঙ্গে তার বিয়ে হতে পারে না এসে জানত, তারা ঘোষাল বামুন, নন্দীর বাবা নিকোশ কুলিন। ঘোষাল না হয়ে চাটুর্য মুকুজ্জ হলেও বিশেষ কোনো আশা ছিল না তার, তবুও সে চেষ্টা করেছিল। কুমোরপাড়া থেকে হাড়ি কিনে সে ফিরছে নন্দীদের বাড়ির সামনে পথ দিয়ে। ওদের বেড়ার গায়ে নিম গাছটার তলায় নন্দী দাঁড়িয়ে। বিষ্ণুর মনে হলো ও যেন তার জন্যই অপেক্ষা করছে। বিষ্ণু কাছে আসতেই নন্দী এদিক ওদিক তাকিয়ে নিচু সুরে বলল, বিষ্ণু, তো একটা কথা আছে। কি? পিসিমার কাছে ও কথা বলেছ কেন? বাবাকে জানো না? মাঝে পড়ে কি হবে জানো? আমি বকুনি খেয়ে মরব। বিষ্ণু একথায় মনে আঘাত পেল। এতটুকু আত্মত্যাগ সে নন্দীর কাছ থেকে প্রত্যাশা করতে পারে না। নন্দীর একথা সম্পূর্ণ অপ্রত্যাশিত বটে। ও না, শুধু ও বললে কি হবে, এ নিয়ে বাড়িতে অনেক কাণ্ড হয়ে গিয়েছে, তুমি জানো না। আমাকে তো বকুনি খেতেই হচ্ছে তোমার সঙ্গে মিশি বলে। তাছাড়া তোমার নিন্দ আর্য আমি সহ্য করতে পারছি না বিষ্ণুদা। বিষ্ণু বিস্ময়ের সঙ্গে ওর মুখের দিকে চাইল। নন্দীর চোখে জল চকচক করছে, চোখের জলে গলায় সুর আটকেছে। সে উত্তর দেওয়ার আগেই নন্দী বলল, যাও তুমি পালাও, এখনই এ পথে কে এসে পড়বে? বাবা বাড়ি নেই, মারা সব নদীর ঘাটে, তাই তোমাকে কথাটা বলতে এলাম। কি করে জানলি আমি এ পথে? ছাদ থেকে দেখি তুমি হাড়ি হাতে আসছো। আচ্ছা চলি, খবরদার কোনো কথা আর যেন। নন্দী মুখের কথা শেষ না করে পিঠের ওপর ঝোলানো লম্বা বেনি দুলিয়ে ছুটে পালালো। কিন্তু বিস্মিত বিষ্ণু কয়েক পা যেতে না যেতেই নন্দী আবার ওকে ডেকে বলল, ও বিষ্ণুদা, শোনো একটা কথা। বিষ্ণুদা? কি রে? শোনো, সরে সর একটু। কি? তোমার সাহস আছে? কেন? আমায় নিয়ে পালিয়ে যেতে পারো? পালিয়ে? কি কি রকম? তোকে নিয়ে? তা বুঝেছি, খুব পুরুষ মানুষ তুমি, সময় নেই, হ্যাঁ কি না জবাব চাই। আমি যা বলবো তুমি তাতে রাজি আছো? সাহস হয়? তা কেমন করে সম্ভব নন্দী? ও কেন অসম্ভব শুনি? দূর পাগলি, তা হয় না। হয় না কেন? এ কি ছেলে খেলা নন্দী, কত কথা ভাবতে হবে, টাকা কোথায়, রাখবো কোথায়, মা বাবা কি ভাববেন? যেন আমার কিছু ভাববার নেই, আমার মা বাপ নেই,
বুঝতে পেরেছি তোমাদের বিদ্যে। এই তুমি পুরুষ মানুষ? আচ্ছা তুমি যাও। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মা। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো। নন্দীর সঙ্গে তার আর দেখা হয়নি, কেবল হয়েছিল অতি অল্পক্ষণের জন্য বিয়ের রাত্রে। কন্যা সম্প্রদান সমাধা হওয়ার সঙ্গে সঙ্গে বিষ্ণু ওদের বাড়ি থেকে চলে এসেছিল। নিমন্ত্রণ খেতেও বসেনি গ্রামের নিমন্ত্রিত ব্রাহ্মণদের সঙ্গে। বিয়ের পরদিন সকালে নন্দীর ছোট বোন মালতী ওকে পথে দেখে বলল, কাল কোথায় পালালে বিষ্ণুদা? দিদি দুবার তোমাকে ডাকতে পাঠালো, বাসরঘরে আমায় চুপি চুপি বলল বিষ্ণুদাকে ডেকে নিয়ে আয়। আমি তোমায় কোথাও দেখতে পেলাম না। বামুন খেতে বসবার সময় দিদি আবার বলল এবার নিশ্চয়ই বিষ্ণুদা খেতে বসেছে, বলে আয়। আবার আমি বাইরে ছুটে এলাম তোমায় ডাকতে, কোথাও দেখতে পেলাম না। তুমি কাল খাওনি কেন আমাদের বাড়ি? খাইনি কেন? তোর কাছে এখন কৈফিয়ত দিতে পারবো না, যা। আহা কথা চিড়ি দেখো না, আমি ভালোর জন্য বলতে গেলুম। যা, ভালোর জন্য বলতে হবে না, খুব হয়েছে। বর দেখেছো? একবার এক চমক দেখেছিলাম। ময়দা মাখছিলাম গোয়ালের চালায় আমি আর নটবর, বর দেখি কখন? তো দিদি চলে গিয়েছে? এই এখন গেল। যাবার সময় দিদি বললো দেখে আই বিষ্ণুদা বাইরে আছে কিনা। আমি মুড়ি ছুটাছুটি করে একবার ঘর একবার বার। দিদি চোখে জল ফেলছিল, তুমি যাওনি বলে, জানো? হয়েছে, যা। গতকালের কথা সব। তারপর সুদীর্ঘ ষোলোটা বছর কেটে গিয়েছে। ধূত্রবেড়ে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নন্দীর বিয়ের কয়েক মাস পরই। বাবা মারা গেলেন, মামা এসে ওদের নিয়ে গেলেন তাদের দেশে। গ্রামের খড়ের ঘর অযত্নে ভেঙে চুড়ে ধুলিস্যাত হল। হঠাৎ বিষ্ণু চমকে উঠল। 14-15 বছরের কিশোরী নন্দী দোরের কাছে দাঁড়িয়ে সকালের মতো মৃদু মধুর সুরে জিজ্ঞাসা করছে, আপনাকে কি এখন খাবার দেওয়া হবে? মা জিজ্ঞেস করলেন। ও তা, ওর চমকে ওঠার ভাবে মেয়েটির বোধহয় হাসি পেল। ঠোঁটের প্রান্তে হাসি চেপে বলল, খাবেন এখন? তুমি বুঝি ডাক্তারবাবুর মেয়ে? হ্যাঁ। নাম কি তোমার খুকি? তুলসী। এখানে একটু বসো না, খাবো একটু পরে। আচ্ছা তোমার বাবা মা এ কি রকম নাম রাখলেন তোমার? তুলসী হবে তোমার ঠাকুমা দিদিমার নাম। তোমার নাম তুলসী হলে কি মানায়? তোমার নাম হবে রেবা, রেখা, সিপ্রা, অনিতা, নিদেন পক্ষে সুকুমারী, সুলোচনা, নলিনী, এইসব। তা না, তুলসী। ছ, ঠাকুরমা রেখেছিলেন আমি যখন হই, ঠাকুরমা বেঁচেছিলেন কিনা? তোমাদের দেশ কোথায়? নদে জেলা, মদনপুরের কাছে। দেশে পড়ো তো যাওয়া হয় না, বাবার যেখানে চাকরি সেখানেই থাকতে হয়। তুমি বড়, আর কটি ভাই বোন? আমার ছোট আর দুই বোন, ছোট আর একটি ভাই এই 2 বছরের। বেশ। খানিকক্ষণ কথাবার্তার পর মেয়েটি বলল, এইবার খাবেন? মন্দ নয়, জায়গায় বাইরের ঘরেই করো। কেন, ভেতরে রোয়াকে করি? রোয়াকের ওপর চালা আছে। না না, তুমি বাইরের ঘরে এখানেই জায়গা করো খুকি, বাড়ির মধ্যে দরকার নেই।
মেয়েটি বাড়ির মধ্যে চলে গেল। কিন্তু অনেকক্ষণ পরে এসে বলল, মা বললেন এখানে খাওয়ার অসুবিধা হবে, রান্নাঘরে রোয়াকে জায়গা করে দিতে বললেন। না না, তুমি খুকি বাইরেই জায়গা করে দাও, কোনো অসুবিধা হবে না, বাড়ির মধ্যে আমার বাদ বাদ ঠেকবে, এখানেই দাও। খুকি বাড়ির মধ্যে চলে গেল। আবার বিষ্ণুর সমস্ত দেহমন চঞ্চল উত্তেজিত হয়ে উঠেছে। এই মেয়েটির মধ্যে 15 বছরের কিশোরী নন্দীকে কতকাল পরে আবার প্রত্যক্ষ করল সে। সেই চোখ মুখের ভঙ্গি, সেই হাসি, স্বপ্নের মতো মনে হয় সব। বাইরের ঘরেই খাবার জায়গা করে দেওয়া হলো, তুলসী পরিবেশন করল। দোরের বাইরে ফিসফিস শব্দ শুনে বিষ্ণুর মনে হলো, এর মা রান্নাঘর থেকে খাবার বয়ে নিয়ে এসে ওকে সাহায্য করছে। বিষ্ণু আগে থেকে সতর্ক হয়ে দোরের দিকে পেছন ফিরে বসেছে। নন্দী যেন কিছুতেই জানতে না পারে আজ সে তার বাড়িতে অতিথি। খাওয়া শেষ হয়ে গেল, রাত বেশি হয়নি। পাড়াগায় শীতের রাত্রে সকাল সকাল লোকে আহারাদি চুকিয়ে ফেলে। বিষ্ণু একটা ব্যাপার বেশ বুঝতে পারল, আজ সে এখানে থাকলে নন্দীকে না ডেকে তার সঙ্গে দেখা না করে থাকতে পারবে না। বারবার তাকে এই ইচ্ছা দমন করতে হয় প্রাণপণে, বারবার আবার অন্য পথ দিয়ে এসে সেটা মনকে চঞ্চল করে তোলে। ধমনীতে উন্মাদ রক্তস্রোত বইতে শুরু করছে। মন বলছে, নন্দীকে ডাক, জীবনে এমন অবসর আর পাবি না, কতদিন পরে দেখা করবি না? ঘুম অসম্ভব, না, সে একটিবার নন্দীকে খবর পাঠাবে, দেখা করতে দোষ কিছুই নেই, তুলসীকে ডেকে খবর পাঠাবে। কিভাবে বলবে, তুলসী তোমার মামার বাড়ি কোন গ্রামে? ধুত্রবেরে? তোমার মা তাহলে আমাদের গ্রামেরই মেয়ে। বলো গে, ধুত্রবেরের শিবনাথ ঘোষালের ছেলে বিষ্ণু ডাকছে, দেখা করবে। না, ওভাবে নয়, তুলসীকে ডেকে কথায় কথায় তাকে শুনিয়ে দেবে যে তার বাড়ি ধুত্রবেরে। এতে তুলসী নিশ্চয়ই বলবে যে তার মামার বাড়িও সেই গ্রামে। ডাক্তারের সঙ্গে এ সম্বন্ধে যে কথা একবার হয়েছিল, তুলসী তার খবর জানে না। তুলসী তখন তার মায়ের কাছে ঠিক গিয়ে বলবে, বাইরের ঘরে যিনি এসেছেন তিনি ধুত্রবেরের লোক। নন্দী নিশ্চয়ই বলবে, নাম কি জিজ্ঞাস করে আয়। বাপের বাড়ির গ্রামের লোক সম্বন্ধে নন্দী উদাসীন থাকতে পারবে না, সে বলবে, বল গিয়ে ধুত্রবেরের শিবনাথ ঘোষালের ইত্যাদি। নন্দী ছুটতে ছুটতে আসবে ঘরের বাইরে। বিষ্ণু বিছানা থেকে উঠে বসল। উত্তেজিতভাবে কিছুক্ষণ পাইচারি করল বাইরের দিকে রোয়াকে, তারপর ডাক দিল, তুলসী, তুলসী। তুলসী ছুটে এলো বাইরের ঘরে। ডাক্তারবাবু কখন ফিরবেন খুকি? গলার সুর অনেকটা নিচু করেই সে কথা বলেছে অনেকক্ষণ থেকে। তা তো জানি না, মাকে জিজ্ঞেস করে আসবো। থাক, হ্যাঁ শোনো, আমি এখনই চলে যাব, বিশেষ জরুরি কাজ মনে পড়ল, ট্রেন ধরতে হবে গিয়ে, তোমরা বাইরের দোর বন্ধ করে দাও। এত রাত্রিতে এই শীতে এখন যাবেন কেন? কাল সকালে উঠে। না না, আমার খুব জরুরি দরকার, এই রাত 12টায় ডাউন খুলনা মেলেই যেতে হবে, তুমি বাড়ির মধ্যে গিয়ে বলো গে। তুলসী তখনই বাড়ির মধ্যে গিয়ে আবার ফিরে এসে বলল, মা বারণ করেছেন, এসব দেশ ভালো না, এত রাত্রিতে যাবেন না, বাবা রাত 3টের মধ্যেই আসবেন, আপনি না হয় সেই গরুর গাড়িতেই যাবেন, হেঁটে একা যাবেন না স্টেশনে। নন্দী বারণ করে পাঠিয়েছে? কাকে বারণ করেছে না জেনেই বারণ করে পাঠিয়েছে? বিষ্ণু হঠাৎ যেন রূঢ় হয়ে উঠল, ঈর্ষৎ রুক্ষ কর্কশ সুরে বলল, না না,
আমার কাজের ক্ষতি হবে, থাকবার জো নেই, বাইরের দরজা বন্ধ করে দাও। বিষ্ণু সরলা গ্রাম্য বালিকাকে অবাক করে দিয়ে একরকম ছুটেই বাড়ির বার হয়ে গেল। তারপর নিঃসঙ্গ তারাভরা রাত্রি, মাঠের পর মাঠ, পৌষের কনকনে শীত, প্রস্ফুট সর্ষে ফুলের সুগন্ধ, বহুদিনের স্বপ্নভরা প্রথম যৌবনের নেশা ওর শিরায় শিরায়।